আজকে এই হলে উপস্থিত সব ইঞ্জিনিয়ার ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই আলোচনা সবাই, আমি কিন্তু একেবারে বেমানান, তার কারণ যে আমি তো ইঞ্জিনিয়ার নই, আমি একজন সাধারণ মানুষ এবং জেনারেল লাইনে লেখাপড়া করা মানুষ। কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটি মানুষই তারা যদি চায় তারা সব কিছু করতে পারে, জানার শেখার একটা বয়স কোনো ভেরি করে না। পৃথিবীতে অনেক বড় মানুষ আছে যাদের নাম ইতিহাসে আছে, তারা অনেকেই তাদের প্রথম জীবনে লেখাপড়াই ছিল না, শিক্ষাই ছিল না, কিন্তু তারা অনেক বড় বড় জায়গায় গিয়েছে, শিক্ষিত হয়েছে। তো আজকে আমি যেটা বলতে চাই, আপনারা আমাকে সংসদ সদস্য হিসেবে দাওয়াত করেছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ। যারা দাওয়াত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আগামী দিনের ভবিষ্যৎ, আমরা যা দিতে পারবো না, যা দিতে পারছি না, সেইটা আগামী দিনে আপনারা দিতে পারবেন। এই নিউ জেনারেশন প্রয়োজন যে আমরা কি করতে চাই। একটি মানুষ শুরুতেই সব কিছু পাবে না, একটা মানুষের চাওয়া পাওয়া থাকতে হবে। আমার ছেলেও ইঞ্জিনিয়ার, সে এখন আমেরিকায় এমএস করতেছে, লেখাপড়া করছে। আমাকে কোনোদিন বলেনি যে সে ইঞ্জিনিয়ারিং পড়বে, সে ইন্টারমিডিয়েট পাস করা পর্যন্ত আমাকে, আমার স্ত্রীকে, ফ্যামিলির কোনো মানুষকেই বলে নাই যে সে ইঞ্জিনিয়ারিং পড়বে। ইন্টারমিডিয়েট পাস করার পরে হঠাৎ একদিন তার মাকে বলল যে আমার একটু ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে। তাকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করে দিলাম, সে পাস করে এখন এমএস করতেছে, দেশের বাইরে আমেরিকায় আছে। তো যাই হোক, আমার বক্তব্যের আগে আমার বিষয়ে আমার এক ছোট ভাই বলেছে আর কি, আমি যখন ক্লাস এইটে পড়ি তখন থেকেই ছাত্র রাজনীতি করি। আমি রাজনৈতিক পরিবারের সন্তান, আমার চাচা ভাষা সৈনিক ছিলেন, সাদেক আলী আহমেদ, উনি মারা গেছেন, যার কারণে অনেক অল্প বয়সে রাজনীতিতে প্রবেশ করার সুযোগ হয়েছিল। যখন আমি ছাত্র রাজনীতি করতাম, শুরু করেছিলাম, তখন কিন্তু আমি কখনোই ভাবি নাই যে আমি একজন সংসদ সদস্য হব। আমি তখন যে চিন্তায় রাজনীতি করেছি সেটা হলো যে আমাদের ভবিষ্যৎ কি। আমি লেখাপড়া করছি, আমি একজন বাঙালির সন্তান, আমি যখন থানায় যাই তখন দেখি সেখানে নন বেঙ্গলি ওসি, ডিসি অফিসে যাই সেখানে দেখি ডিসি নন বেঙ্গলি, আমি যখন রেলে উঠি, আমার খুব ছোটবেলা থেকে রেলে ওঠার সুযোগ হয়েছিল বিকজ আমার নানার বাড়ি ছিল পাবনা, যার কারণে আমার জন্ম হয়েছে আমার নানার বাড়িতে। খুব ছোটবেলা 40 দিনের বাচ্চা তখনই আমি ট্রেনে উঠেছি,
ট্রেনে যখন যাই তখন দেখি সেখানে ট্রেনের যারা চেকার তারাও নন বেঙ্গলি। তারপরে ছাত্র রাজনীতি যখন শুরু করলাম তখন আরও বুঝতে শিখলাম যে এই দেশের টোটাল অর্থনীতিটা কন্ট্রোল করছে নন বেঙ্গলি, যেটা এখন তোমরা নাম শুনে থাকতে পারো, আদমজি, বাওয়ানি, ইস্পাহানি, এই এরাই গোটা বাংলাদেশের, এই পুরো পাকিস্তানের অর্থনীতি নিয়ন্ত্রণ করত। সেনাবাহিনীতে কোনো বাঙালি অফিসার ছিল না, সিপাহীদের মধ্যে ছিল। তখন কিন্তু চিন্তাভাবনাটা সেটাই যে আমি লেখাপড়া করছি, আমার ভবিষ্যৎ কি, আমি লেখাপড়া করে আমি কি করতে পারবো, আমি চাকরি পাবো না, ব্যবসা করতে পারবো না। তাহলে আমাদের জন্য, এই বাঙালি জাতির জন্য একটি স্বাধীন ভূখণ্ড দরকার, আর সেটার নেতৃত্ব দেওয়া শুরু করলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, ব্যবসায়ী বলেন, যত বাঙালি ছিল প্রত্যেকেরই মনের একটি চাহিদা ছিল যে আমরা বাঙালিরা ডিপ্রাইভ হচ্ছি, আমাদের ভাগ্যের উন্নয়নের জন্য একটি বাঙালি নেতৃত্ব দরকার, একটা স্বাধীন ভূখণ্ড দরকার। আমরা আন্দোলন সংগ্রাম শুরু করেছিলাম, ছদফার আন্দোলন করেছি, এগারো দফার আন্দোলন করেছি, 70-এ নির্বাচন হলো, আরো পরিষ্কার হয়ে গেল, 70-এ নির্বাচন হলো, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি রাজনীতি দল এই পূর্ব পাকিস্তানের মানুষ সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত করলেন। নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী যারা সংখ্যাগরিষ্ঠ হবে তারাই ক্ষমতায় যাবে। যেমন আজকে আমাদের 300 আসন আছে, 151টি আসন যে পাবে সে সরকার গঠন করবে। আমরা তার চেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ পেয়েছিলাম, আমাদেরকে ক্ষমতা তারা দিতে চাইল না। আরো পরিষ্কার হয়ে গেল তাদের ষড়যন্ত্র যে বাঙালিদেরকে কোনো ক্ষমতাই তারা দিতে চায় না। স্বাধীনতা যুদ্ধ শুরু হলো, স্বাধীনতা যুদ্ধে গেলাম,